অনুষ্ঠানের নাম এবং সাকিব, নাম শুনেই স্পষ্ট বোঝা যায় এই অনুষ্ঠানের প্রাণী চিত্রনায়ক সাকিব খান। তবে এতে সাকিবের পাশে থাকবেন চিত্রনায়িকা বুবলিও। ঈদে বরপদ্মার পাশাপাশি টেলিভিশনের দর্শকদের জন্য এই অনুষ্ঠান থাকছে আরটিভির ঈদ অনুষ্ঠান মালায়। এই ঈদে রংবাজ ও অহংকার ছবিতে জুটি হয়ে বরপদ্মায় আসছেন সাকিব খান ও বুবলি। তাই ঈদের ছবির এই জুটিকে নিয়ে আরটিভি তৈরি করেছে এবং সাকিব এটি উপস্থাপনা করেছেন মারিয়া নূর। টিভি অনুষ্ঠানটি নিয়ে বুবলি প্রথম আলোকে বলেন, দর্শকেরা যখন বড়পর্দায় আমাদের দেখেন তখন নায়ক নায়িকা হিসেবে পান, কিন্তু ছোট পর্দায় এ ধরনের অনুষ্ঠানে ব্যক্তি বুবলি ও সাকিব খানকে দেখতে পাবেন। সেখানে আমাদের মুখ থেকে শুটিংয়ের গল্প, নিজেদের ভাবনা পরিকল্পনাগুলো জানতে পারবেন। অনুষ্ঠানটির প্রযোজক সোহেল রানা বিদ্যুৎ বলেন, এবং সাকিব আর টিভিতে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন বিকেল 5টায় প্রচারের কথা রয়েছে। প্রিয় দর্শক, নিত্য নতুন বাংলা খবর পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সর্বশেষ আপডেটের সঙ্গেই থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।